কাস্টিং কাউচ নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি এবেলা বলছে বিছানায় যেতে অস্বীকার করেছিলেন সেই জন্য সিনেমায় তার চরিত্রে কাটছাট করা হয়েছিল বিস্ফোরক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের এমনই কদর যদি তুলে ধরলেন অর্চনা তিনি এক তেলুগু ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে জানান এই কথা কোন সিনেমা বা কার কাছ থেকে এমন প্রস্তাব পেয়েছিলেন তা অবশ্য প্রকাশ করেননি নায়িকা অর্চনা সাক্ষাৎকারে বলেন রূপালী জগতের এক বড় তারকা যখন এমন প্রস্তাব দিয়েছিলেন আমি কার্যত বোবা হয়ে গিয়েছিলাম তবে সরাসরি প্রস্তাব অস্বীকার না করলেও আচরণে বুঝিয়ে দিয়েছিলাম এতে রাজি নই এর খেসারত তার চরিত্র দিয়ে মেটাতে হয়েছিল তাকে বললেন বিছানায় না যাওয়ার ফলে আমার চরিত্রে ব্যাপক কাটছাট করা হয় চলতি বছরেই হিন্দি এক সিনেমায় দেখা যাবে অর্চনা ভেদাকে যেখানে তিনি এক কাশ্মীরি নারীর চরিত্রে অভিনয় করবেন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ